আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি এসেছে আল আদাবুল মুফরাদ নামক কিতাবে, যাহা লিখেছেন ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা, হাদিস নম্বর 706। সুপ্রিয় দর্শক, সুস্থতা নিরাপত্তা প্রত্যেকটি ব্যক্তির জন্য অপরিহার্য। সুস্থ না থাকলে কোনো ধরনের কাজ ইবাদত বন্দেগী করা যায় না, নিরাপদ না থাকলে জীবিকা অর্জন করা যায় না। সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা ও নিরাপত্তা অর্জনের জন্য সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার দোয়াটি পড়তেন। দোয়াটি অবশ্যই আপনারা সকালে তিনবার অর্থাৎ ফজরের নামাজের পর তিনবার পড়বেন, সন্ধ্যায় অর্থাৎ আসর অথবা মাগরিবের নামাজের পর তিনবার পড়বেন। দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি নিয়মিত পড়েন তাহলে অবশ্যই সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দোয়াটি বর্ণনা করেছেন হযরত আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি আমার পিতাকে অর্থাৎ আবু বকরকে সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়তে শুনেছি। এজন্য আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আমার পিতা, আপনাকে দেখছি আপনি সকালে তিনবার, সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়েন। তিনি উত্তরে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়াটি পড়তে আমি শুনেছি, তা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করতে ভালোবাসি। সুপ্রিয় দর্শক, দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ থাকার জন্য, নিরাপদ থাকার জন্য। দোয়াটির অর্থ শুনলে আপনারা বুঝতে পারবেন কত গুরুত্বপূর্ণ। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার শরীর সুস্থ নিরাপদ রাখো। হে আল্লাহ, তুমি আমার কান সুস্থ নিরাপদ রাখো। হে আল্লাহ, তুমি আমার চোখ সুস্থ নিরাপদ রাখো। তুমি ছাড়া কোনো উপাস্য নেই। সুপ্রিয় দর্শক, দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামিই, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটি আমি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামিই, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা।